ঘরের মাঠ চেনা কন্ডিশন, প্রতিপক্ষ পরিচিত, কিন্তু সময়টা একেবারেই ভালো যাচ্ছে না বাংলাদেশ নারী ক্রিকেট দলের। শক্তিশালী টিম ইন্ডিয়ার বিপক্ষে হাতছাড়া হয়েছে সিরিজ। টানা চার চারটি ম্যাচ হেরে নাজেহাল অবস্থা টাইগ্রেসদের। তবে সিরিজের শেষ টি টোয়েন্টিতে এবার বাংলাদেশের সামনে মিশন হোয়াইট ওয়াশ এড়ানোর। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রতিটিতেই হারের ক্ষত নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশ দলকে। ঘরের মাঠে কোনো প্রতিরোধই গড়তে পারেনি জ্যোতি নাহিদারা, বরং প্রতিটা ম্যাচেই বাজেভাবে হারতে হয় তাদের। ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিং সব ডিপার্টমেন্টেই নড়বড়ে অবস্থা টাইগ্রেসদের। সিরিজ হাতছাড়া হলেও এবার হোয়াইট ওয়াশ এড়াতে চায় বাংলাদেশ। নিজেদের শেষ ম্যাচের আগে সিলেটে বেশ সিরিয়াস অনুশীলন বাংলাদেশ দলের। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বোলিং দিয়ে অনুশীলন শুরু করলেও ব্যাটিংটাও প্র্যাকটিস করেছে দল। তবে শেষ ম্যাচটা জিততে যে বাড়তি প্রস্তুতি দলের, তা গুরু হাসান তিলকরত্নের তোড়জোড় দেখে কিছুটা হলেও বোঝা যায়। এক দুই তিন ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। ঘরের মাঠের এই সিরিজটাকে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে মানলেও এমন পারফরম্যান্স কতটা প্রস্তুতি সহায়ক তাও প্রশ্নের জন্ম দেয়। নিজেদের প্রথম দুই ম্যাচে বোলিংটা ভোগালেও শেষ ম্যাচের আগে বাড়তি প্রস্তুতি সেই ডিপার্টমেন্টটা নিয়েই। তবে কঠিন প্রতিপক্ষ ভারতের সঙ্গে শেষ ম্যাচটায় অন্তত জয়ের সুখস্মৃতি নিয়েই মাঠ ছাড়তে চায় টাইগ্রেস বাহিনী। এক্সপেকটেশন তো অবশ্যই, যেহেতু আমাদের সামনে ওয়ার্ল্ড কাপ আছে, সো এটা আমাদের জন্য একবার একটা প্রিপারেশন। আর প্রিপারেশন বলবো, আর সবচেয়ে বড় কথা যে হ্যাঁ, যখন মাঠে নামি তখন তো জেতার জন্য চেষ্টা করি, যখন জিততে পারি সো এটা হয় নাই, চেষ্টা করবো যে সামনের ম্যাচটা যেটা আছে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো। পাঁচ ম্যাচের সিরিজ ছিল, আমরা চারটা খেলে ফেলেছি, আরেকটা আছে। সো আমাদের সামনে এশিয়া কাপ আছে, এশিয়া কাপের পরে আমাদের হয়তো আরও একটা সিরিজ আছে। সো তারপর আমাদের অনেকগুলো ম্যাচ আছে ইন বিটুইন, সো আমরা চেষ্টা করবো যে যেহেতু এটা আমাদের হয়ে শেষ হয়ে গেছে, আরেকটা ম্যাচ আছে সামনে, যে ম্যাচগুলো আছে আমরা চেষ্টা করবো যে ওখান থেকে যেভাবে কামব্যাক করা যায়। এদিকে সিরিজের চার ম্যাচ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে টিম ইন্ডিয়া। স্মৃতি মন্ধানা, হরমনপ্রীত কৌরদের ছন্দই চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে বাংলাদেশ দলকে। তাজিন খন্দকার, সময় সংবাদ।